দারুণ একটা মৌসুম কাটিয়ে এবার আরও বড় কিছুর লক্ষ্য ম্যানচেস্টার সিটির। এক মৌসুমে ট্রেবল জিতে যে ইতিহাস গড়েছে সিটিজেন্স, সে ধারা ধরে রেখে চলতি মৌসুমটাও রাঙাতে চায় ইংলিশ জায়ান্টরা। নতুন মৌসুম শুরুর পর থেকেই একেবারে অপ্রতিরোধ্য দলটা। মৌসুমের শুরু থেকেই নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ম্যানচেস্টার সিটি। তারুণ্য নির্ভর দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ পেপ গার্দিওলা। লিগে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগেও পরিকল্পনায় কোনো কমতি রাখতে চান না স্প্যানিশ মাস্টারমাইন্ড। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে দল সাজাচ্ছেন পেপ, সঙ্গে হল্যান্ড, ফোডেন, আলভারেজদের দুর্দান্ত ফর্মে বাজিমাতের লক্ষ্য তার। প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট লিগে এখন পর্যন্ত খেলা 5 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি, এমনকি দু দলের মুখোমুখি পরিসংখ্যানটাও পক্ষে কথা বলছে সিটিজেনদের। তাই জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী দলটা, তবে বেশ কিছু ইঞ্জুরি চিন্তার কারণ হতে পারে দলের জন্য। জ্যাক গ্রিলিশ অনুশীলন করেছেন, তিনি পরের ম্যাচে ফিরতে পারেন দলে, তবে ডিপ রুইনা বার্নার্দো সিলভাকে পাওয়া যাবে না। আমাদের দল বেশ ভালো ফর্মে রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে। এদিকে লা লিগায় গেল মৌসুমটায় আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। চলতি মৌসুমেও সে ধারা ধরে রেখে খেলতে থাকলেও হঠাৎই খেই হারায় কাতালানরা। গেতাফের বিপক্ষে 1 ম্যাচে ড্র করে বসে বার্সা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষ দখলের লক্ষ্যে এবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের দল। লেভানডস্কি, ফেলিক্স, গাবিদের নিয়ে প্রত্যাশা পূরণ করতে চায় কোচ। প্রতিপক্ষ সেল্টা অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্সেলোনা। নিজেদের পরবর্তী ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে পরিকল্পনার ছক করছেন জাভি। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড গোছাচ্ছেন তিনি, যেখানে রক্ষণ শক্তিশালী করতে বেশি মনোযোগী লেওয়া গাবিদের বস। গেল 3 বছরে সেল্টার বিপক্ষে 7 বারের দেখায় 3 ম্যাচ জিতেছে বার্সা আর 2 বার জিতেছে সেল্টা ভিগো, তাই তারাও চাইবে যে কোনো মূল্যে জয় তুলে নিতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।